ওয়েলকাম স্টুডেন্টস, আজকে পড়ছি বায়োটেকনোলজি পার্ট 4। বায়োটেকনোলজি পার্ট 3 তে অ্যাপ্লিকেশন পড়ার জন্য যে টিপিক্যাল টার্মিনোলজি গুলো আমাদের ক্লিয়ার করা দরকার ছিল, সেগুলো আমরা ক্লিয়ার করেছি, যেমন জিন, অপেরন্ড, এই সমস্ত কনসেপ্ট গুলো। তো এখন আমরা এর অ্যাপ্লিকেশন গুলো পড়ব। প্রথমে কি ছিল? এক নম্বরে ছিল জিন ফিউশন বা জেনেটিক ফিউশন। জিন ফিউশন বা জেনেটিক ফিউশন বলতে কি বোঝায়? দুটি ভিন্ন জিনকে একসঙ্গে জোড়া লাগানো, যাতে কি করা যায়, এই জিনের বৈশিষ্ট্য এবং ওই জিনের বৈশিষ্ট্য একসঙ্গে লাভ করতে পারি, সেজন্য ব্যবহার করা হয় জিন ফিউশন। তো জিন ফিউশন বোঝার জন্য আমরা ই কোলাই ব্যাকটেরিয়া থেকে দুটো ওপেরানের এক্সাম্পল দেবো। এই দুটো ওপেরান, একটা হলো গ্যাল ওপেরান বা গ্যালাকটোজ ওপেরান, আরেকটা হলো বায়ো বা বায়োটিন ওপেরান। এই গ্যাল ওপেরানের মধ্যে দেখা যায় কি রয়েছে, প্রথমে একটা রেগুলেটরি পার্ট রয়েছে, তারপর রয়েছে প্রমোটার রিজিয়ন, প্রমোটারের পরে রয়েছে অপারেটর রিজিয়ন, অপারেটরের পরে রয়েছে স্ট্রাকচারাল জিন, পাঁচটা, এই পাঁচটা অংশ। আর এই যে বায়ো ওপেরান, বায়ো ওপেরানে প্রথমে রেগুলেটরি পার্ট রয়েছে, তারপর রয়েছে প্রমোটার পার্ট, তারপর রয়েছে অপারেটরের পার্ট, তারপর রয়েছে দুটো স্ট্রাকচারাল জিন। এই গেল একটা গ্যাল অপেরান আর একটা বায়ো অপেরান। এই দুজনকে যখন ফিউশন করানো হয় তখন দেখা যায় যে এই এই অংশটা বের করে দেওয়া হয়। এই অংশটা বের করে দিলে দেখা যায় ওই পুরো অংশটা বেরিয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো, গ্যাল অপেরানের পুরো পার্টটাই পড়ে থাকলো আর শুধু স্ট্রাকচারাল জিনটা পড়ে থাকলো। তাহলে জিনটা কিরকম হবে, গ্যালোপ্রেনেড আর অর্থাৎ রেগুলেটরি পার্ট, প্রমোটার, তারপর অপারেটর, অপারেটরের পর রয়েছে স্ট্রাকচারাল জিন, আর এই পার্টের কে এটা বায়ো অপেরান, বায়ো অপেরানের স্ট্রাকচারাল জিন অর্থাৎ জেড এন্ড ওয়াই এখানে এসে যুক্ত হয়। এবার লক্ষ্য করবে যে বায়ো অপেরানের জন্য যে রেগুলেটরি, প্রমোটার আর অপারেটর পার্টটা ছিল সে কিন্তু আর এখানে নেই, তাহলে ও কাজ করবে কি করবে, নিয়ন্ত্রণ করবে কে, নিয়ন্ত্রণ করবে এই গ্যাল ওপেরানের যে জিনটা রয়েছে তারা। এই গেল জিন ফিউশন। এবার জিন ফিউশন কোথায় ইউজ করা হয়? স্ট্রেপটোমাইসিস সিরিঞ্জি বলে একটা ব্যাকটেরিয়ার জাতি তৈরি করা হয়েছে, সে কি করতে পারে না, আলু আর স্ট্রবেরির এক ধরনের ক্ষত রোগ সারাতে পারে। কি করে সারাতে পারে? ওই যে ক্ষত রোগ সেটা অ্যাকচুয়ালি দেখা যায় তুষার কবলিত এলাকায়। তুষার কবলিত এলাকা মানে যেখানে প্রচুর তুষারপাত হয়, ওইখানে যদি আলু আর স্ট্রবেরির গাছ জন্মায় তাহলে দেখা যায় সাধারণ যে স্ট্রেপটোমাইসিস সিরিঞ্জি ব্যাকটেরিয়া তারা ওই পাতার উপর জন্মায়, জন্মে কি করে, তুষারপাত হলে বরফের একটা বিশেষ কেলাসিত, বরফের সংস্পর্শে এসে বিশেষ কেলাসিত প্রোটিন তৈরি করে ফেলে, আর তার ফলে ওই গাছের পাতায় ক্ষত সৃষ্টি হয় অর্থাৎ নেক্রোসিস রোগ হয়। এই রোগটা যখন এই যে স্ট্রেপটোমাইসিস সিরিঞ্জির নতুন যে স্ট্রেন বা জাতিটা তৈরি করা হয় সেটা যখন ওই পাতায় ছড়িয়ে দেওয়া হয় তখন সাধারণ ব্যাকটেরিয়াগুলো মরে যায়, তার ফলে কি হতে পারে না, ওই যে নতুন বরফের জন্য যে কেলাস প্রোটিন তৈরি হচ্ছিল সেটা আর তৈরি হতে পারে না, অর্থাৎ ব্যাকটেরিয়ার আর ব্যাকটেরিয়ার জন্য কোনো ক্ষতিও হয় না, গাছগুলো ভালোভাবে বেঁচে থাকে। এরপর আসছি প্রোটোপ্লাস্ট ফিউশনের মধ্যে। প্রোটোপ্লাস্ট ফিউশন যেটা, প্রোটোপ্লাস্ট ফিউশনের ক্ষেত্রে, প্রোটোপ্লাস্ট ফিউশনে কি করা হয়, দুটো প্রোটোপ্লাস্টকে ফিউজ করে দেওয়া হয় অর্থাৎ একসঙ্গে জুড়ে দেওয়া হয়। প্রোটোপ্লাস্ট কি, সেল ওয়াল বাদে প্লাজমা পর্দা দিয়ে ঘেরা নিউক্লিয়াস সহ যে সাইটোপ্লাজমটা রয়েছে তাকে বলছে প্রোটোপ্লাস্ট। এই একটা প্রোটোপ্লাস্ট কোনো একটা জীবের আরেকটা প্রোটোপ্লাস্টের সঙ্গে যদি যুক্ত করা যায় তখন তাকে বলে প্রোটোপ্লাস্ট ফিউশন। কিভাবে যুক্ত হবে, এই যে প্লাজমা পর্দা দুটো আছে এই দুটো যোগ হয়ে যায়। এটা একটা অন্য খানে অন্য কোষ না হয়, এই কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এই কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এই দুজন মিলে যেটা তৈরি করছে তাকে বলছে প্রোটোপ্লাস্ট ফিউশনের ফলে তৈরি হওয়া কোষ, যা কি করতে পারে, এই কোষের বৈশিষ্ট্য এবং এই কোষের বৈশিষ্ট্য দুটোই একসঙ্গে দেখায়, যার ফলে আরো নতুন করে ভালো বেশি আরো লার্জ স্কেলে কাজ করতে পারে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, নোকার্ডিয়া একটা ব্যাকটেরিয়া রয়েছে, সেই নোকার্ডিয়া ব্যাকটেরিয়া থেকে সিফালোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, অর্থাৎ নোকার্ডিয়া
মিওকার্ডিয়াল লিম্ফাম টিউনাস এই যে ব্যাকটেরিয়া এর থেকে পাওয়া যায় সেফালোমাইসিন নামক ব্যাকটেরিয়া। এই ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট ফিউশন করে দেখা গেছে যে মিওকার্ডিয়াল লিম্ফাম টিউনাস যতটা না অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে, ওই যে নতুন করে প্রোটোপ্লাস্ট ফিউশন করলাম তারপরে দেখা যায় আরো অনেক বেশি পরিমাণে ও কি করতে পারছে না অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারছে। এরপর আসবো জিন অ্যাম্প্লিফিকেশন। জিন অ্যাম্প্লিফিকেশন কি জিনিস? অ্যাম্প্লিফিকেশনের মানে পিসিআর এর কথা যখন আমি বলেছিলাম আগের ভিডিওতে তখন বলেছিলাম পিসিআর কি পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আর অ্যাম্প্লিফিকেশন কথাটার অর্থ হলো একই জিনিসের অনেকগুলো কপি তৈরি করা, একে বলে অ্যাম্প্লিফিকেশন। যেহেতু এটা জিনের অ্যাম্প্লিফিকেশন বলেছে অর্থাৎ জিনের অনেকগুলো কপি তৈরি করবো, একে বলে জিন অ্যাম্প্লিফিকেশন। এই পিসিআর পদ্ধতির সাহায্যে অর্থাৎ পিসিআর বলে একটা মেশিন পাওয়া যায়, সেই মেশিনের মধ্যে কি করা হয় জিনকে রেখে তার অনেকগুলো কপি তৈরি করা হয়। এবার এর লাভটা বায়োটেকনোলজি মানে আমরা কি বলেছি ম্যানকাইন্ড বা মানব জাতির কোনো একটা লাভ হতে হবে। তো এক্ষেত্রে জিন অ্যাম্প্লিফিকেশন করি যখন তখন দেখা যায় যে একটা কোনো জিনের অনেকগুলো কপি তৈরি করলাম, সেই একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া যখন পড়েছিলে ক্লাস ইলেভেনে তখন দেখেছিলে ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ ছাড়া ওদের যে নর্মাল ক্রোমোজোম তার বাদেও ছোট্ট একটা অংশ থাকে তাকে কি বলে প্লাজমিড বলেছিলাম। সেই প্লাজমিডে কি থাকে? এই প্লাজমিডের মধ্যে থাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আর কি থাকে অ্যান্টিবায়োটিক তৈরি করার মতো জিন, একজনের ক্ষেত্রে একরকম। তাহলে যে সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক তৈরি করার জিন পাবো তাকে যদি বের করে নিয়ে অনেকগুলো কপি তৈরি করবো তাহলে কি হবে অনেকগুলো তাহলে অ্যান্টিবায়োটিকও পেয়ে যাবো। অতগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে তারপর আমি কি করতে পারবো রোগীর কোনো চিকিৎসায় লাগাতে পারবো। তো এই ক্ষেত্রে জিন অ্যাম্প্লিফিকেশন আমার কাজে লাগে। এবার পিসিআর পদ্ধতির আমি একটা বিশেষ এই যে 2020-তে দাঁড়িয়ে আমাদের বিশেষ কাজ হচ্ছে এখন সবগুলো ল্যাবে কি হচ্ছে না করোনার টেস্ট হচ্ছে করোনা ভাইরাসকে আইডেন্টিফাই করার জন্য। সেখানে ওই ভাইরাসের যে জিন আছে তাকে কি করে না হয় বের করে নিয়ে পিসিআর পদ্ধতিতে পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে প্রচুর জিনের কপি বের করা হয় তারপর সেটাকে আইডেন্টিফাই করা হয়। নাহলে ভাবো একটা ভাইরাসের জিন কতটুকু তাহলে তো এমনি চিনতে পারবো না, তাকে কি করে নেওয়া হয় অনেকগুলো কপি তৈরি করে নেওয়া হয় তারপর তাকে চেনা যায়। এই গেল জিন অ্যাপ্লিকেশন আর তার গুরুত্ব। এবার আমরা করবো হাইব্রিড রোগ। হাইব্রিড কথাটার মানে কি সংকর, অর্থাৎ দুটো জিনিসকে একসঙ্গে মিলিয়ে দিয়ে যেটা তৈরি হয় তাকে বলছে হাইব্রিডোমা। এই হাইব্রিডোমা কিভাবে তৈরি করা হয়, হাইব্রিড নামটা শুনে বোঝা যাচ্ছে দুটি বা তার বেশি জিনিসকে একসঙ্গে মিলিয়ে তৈরি করা হচ্ছে। প্রথমে যে উদাহরণটা নিব সেটা হলো একটা ইন্টুরিয়াল লিম্ফোসাইট সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা। এই কি তৈরি শ্বেত রক্তকণিকা কি তৈরি করতে পারে না অ্যান্টিবডি তৈরি করতে পারে, এগুলো এটা হলো লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকাটা কি করতে পারে অ্যান্টিবডি তৈরি করতে পারে। এবার অন্য একটা সেল যেটা কিনা ক্যান্সার কোষ কি করতে পারে প্রচুর বিভাজিত হতে পারে। এই ক্যান্সার কোষটা মায়েলোমা কোষ নাম হয়েছে। তো এই ক্ষেত্রে এই দুটোর যদি হাইব্রিডোমা বা হাইব্রিড তৈরি করি তাহলে দেখা যায় এই যে মায়েলোমার যে নিউক্লিয়াসটা সেটা রয়ে গেল আর এখানে লিম্ফোসাইটটা এসে যুক্ত হয়, এই দুজন মিলে একটা হাইব্রিড তৈরি করবে। সেক্ষেত্রে এ যেমন অ্যান্টিবায়োটিক তৈরি করার একটা ক্ষমতা ছিল আর এর রয়েছে প্রচুর কোষ বিভাজনের ক্ষমতা, দুজন মিলে গিয়ে তাহলে এটা কি হবে অনেকগুলো কোষ তৈরি হবে, আর অনেকগুলো কোষ তৈরি হলে কি পাবো প্রচুর অ্যান্টিবডি পাবো, সেটা আমরা কি করতে পারি বিভিন্ন চিকিৎসায় কাজে লাগাতে পারি। এই হলো হাইব্রিডোমা তৈরির গুরুত্ব। হাইব্রিডোমা কিভাবে তৈরি করা হয় সেটা আরো অনেক বড় প্রসেস। তো এক্ষেত্রে আমাদের সাধারণ জানলেই চলবে ক্লাস টুয়েলভে। এরপর এই যে হাইব্রিডোমাটা তৈরি হলো এটা আরো অন্য অন্য ক্ষেত্রেও তৈরি করা যায়, এটা প্রাণী কোষের ক্ষেত্রে দেখালাম, উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা গেছে বিজ্ঞানীরা বন্য প্রজাতির কিছু আলু দেখেছেন যেখানে কি লাগে পোকা খুব কম লাগে, আর খেতে আমাদের নর্মাল চাষের জমিতে যেটা আলু হয় তার মধ্যে প্রচুর পোকা লাগে। তো ওনারা কি করলেন ওই যে বন্য প্রজাতির আলু আর এই প্রজাতির আলু দুজনের মধ্যে হাইব্রিডোমা তৈরি করে দেখলেন
সেই গাছে পোকা অনেক কম লাগছে। তাহলে এই গেল আমার হাইব্রিডোমা কিভাবে বায়োটেকনোলজিতে কাজে লাগছে তার একটা উদাহরণ।